কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার সহ তিন যুবককে গ্রেফতার করলো ইটাহার থানার পুলিশ। শনিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পুলিশ অভিযুক্তদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে। উল্লেখ্য, ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের দুর্গাপুর সদর এলাকায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে চলতি মাসের পয়লা ও সাতই ডিসেম্বর রাতের অন্ধকারে কম্পিউটার সেন্টারে থাকা টিভি, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, সাউন্ড সিস্টেম সহ একাধিক মূল্যবান সামগ্রী কম্পিউটার সেন্টারের গেটে তালা ভেঙে চুরি হয়। এরপর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মালিক বিকাশ চক্রবর্তী ইটাহার থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার আইসি মানবেন্দ্র সাহার নেতৃত্বে ইটাহার থানার পুলিশ আধিকারিক ওয়াসিম আকরাম, সুশান্ত কুণ্ডু, দীপঙ্কর রায়সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে শুক্রবার সন্ধ্যায় ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের কমলাই এলাকার বাসিন্দা পীযূষধর ও লক্ষণ রবিদাস নামে দুই যুবককে চুরির সাথে যুক্ত সন্দেহে গ্রেফতার করে ইটাহার থানায় নিয়ে আসে। এরপর তারা পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে। পাশাপাশি অভিযুক্তদের জেরা করে চুরির সামগ্রী ইটাহার সদর এলাকার কোনো এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে বলে জানতে পারে পুলিশ। সেই মোতাবেক ইটাহার থানার পুলিশ গতকাল রাতে ইটাহার সদর এলাকার এক ব্যবসায়ী পলাশ অধিকারীর দোকানে হানা দিয়ে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করে। পাশাপাশি পুলিশ অভিযুক্ত ব্যবসায়ীকে চুরি যাওয়া সামগ্রী কেনার অপরাধে গ্রেফতার করে রাতেই থানায় নিয়ে আসে। শনিবার অভিযুক্ত তিনজনকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা বা চুরি যাওয়া সামগ্রী কেনার পেছনে ইটাহারের অন্য কোনো ব্যবসায়ী আছে কিনা সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে ইটাহার থানার তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.